আর্থিক লেনদেনের প্ল্যাটফর্ম ব্যবহার করে কোটি টাকা হাতিয়ে নেওয়া ক্রেডিট কার্ড জালিয়াতি চক্রের একজনকে গ্রেফতার করেছে সিআইডি। মোহাম্মদ জুনায়েদ নামে এক যুবক দীর্ঘদিন ধরে মাস্টার কার্ড ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের টার্গেট করে প্রতারণা করে আসছিল। এ চক্রের আরও বেশ কয়েকজন সদস্য রয়েছে। রাজধানীর মালিবাগ সদর দপ্তরে এসব কথা জানালেন সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তাধর। মাস্টার কার্ড ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। রকেটের কর্মকর্তা সেজে ফোন দিয়ে তাদেরকে জানাতেন কিছু তথ্য আছে, যেই তথ্যগুলো ইতোমধ্যে এই অ্যাকাউন্টটিকে সচল রাখার জন্য প্রয়োজন সেই তথ্য এখানে দেওয়া নাই। আপনি অতি সত্বর এই বিকাশ নগদ এবং রকেটের অফিসে যোগাযোগ করার কথা বলেন। জমা না দেওয়া হয় তাহলে তার অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। অ্যাকাউন্টটি ইতোমধ্যে সাসপেন্ড করা হয়েছে, যে টাকাটি আছে আমি আমার কার্ডে স্থানান্তর করে ফেলি। সরল বিশ্বাসে তখন তাৎক্ষণিকভাবে তিনি এই প্রতারক চক্রের সদস্যদেরকে তার মাস্টার কার্ডের নাম্বারটি দিয়ে দেন।